মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আরে আমি জানি এটা ফুলকির শাড়ি, দুদিন আগে মেয়েটার এত বড় বিপদ হলো, তারপর এখন স্টোরে হঠাৎ ফুলকির শাড়ি পাওয়া গেল, মানে এটা কি? হেমা কালী, হে কি বিপদ হলো, সুমন স্যারকে কি বলবো? না না, আমার ব্যাপারটা ভালো লাগছে না, তুমি এক্ষুনি যাও গিয়ে স্যারকে খবর দাও, পুরো ব্যাপারটা স্যারকে জানাতে হবে, তাড়াতাড়ি যাও। আস্তে আস্তে রে বাবা, কি হলোটা কি? কি করছো তোমরা এখানে? কাস্টমার তো আসা শুরু করে দিয়েছে। স্যার এটা একবার দেখুন কাইন্ডলি, এটা ফুলকির শাড়ি না? স্যার সকালে স্টক নিতে এসে শাড়িটা পাওয়া গেছে এখানে। ফুলকির শাড়ি এখানে কি করছে? ফুলকি তো সকালে স্টোরে আসার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। ফুলকি কোথায় এখন? আমার ফোনটা কোথায়? কোথায় ফোনটা? কেবি না, ফোনটা নিয়ে এসো আমার এক্ষুনি। ফুলকি শাড়িটা এখানে কি করছে? হয়ে গেল ফুলকি দাস, আমি চাইছিলাম না এই ছদ্মবেশটা কেউ জানুক, কিন্তু কে তুমি? বেরিয়ে এসো। ওই ফুলকি এ কি কাণ্ড? হোয়াট ইজ দিস ফুলকি? কি সেজেছো, কেন সেজেছো? হ্যাঁ তোমার খ্যাপ আমি সব লিমিট ছাড়িয়ে গেছে অনেক দিন আগে, আমি জানি, কিন্তু আজকে এটা কি? আমি 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 আপনাকে সবকিছু বুঝিয়ে বলছি স্যার, সবকিছু বুঝিয়ে বলছি। দাদা ভাই আসছে। দাদা কি ব্যাপার কি বলো তো? বাইরে সব স্টাফেরা বলা বলি করছিল ফুলকিকে না। এসব কি ফুলকি, এসব কি? স্যার আপনার ফোনটা। ফুলকি তোমার শাড়িটা, এই চলো চলো বাইরে, কাস্টমারটা ওয়েট করছে, কাজে চলো। ফুলকি দাস এসব কি এক্সপ্লেন করবে? কি এক্সপ্লেন করবে অংশুদা, তুমি নিজে বুঝতে পারছো না, আমাদের ব্রেভ ফুলকি দাস আবার একা একা গোয়েন্দাগিরি করতে বেরিয়েছিল, দুদিন আগে গুলি খেয়েছে, তারপরে নিখোঁজ হয়েছে, কিন্তু তাও কোনো শিক্ষা হয়নি, সে আবার ছেলে সে যে একা একা গোয়েন্দাগিরি করতে বেরিয়েছে। রোহিত রোহিত, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শান্ত শান্ত হও, আমি কথা বলছি। ফুলকি তুমি রেডি হয়ে রোহিতের অফিসে এসো, তুমি ঠান্ডা হও রোহিত, আমি সবটা শুনে নিয়ে ওর কান মুলবো, ঠিক? তুমি দেখো চলো চলো, তুমি চলো ঠান্ডা হও, ঠান্ডা হও রোহিত, ফুলকি তুমি এসো, চলো আচ্ছা ঠিক আছে চলো না, আমি কথা বলছি, এসো এসো। ফুলকি দাস তোমারই কপালে এইসব হয়, মা কালি তুমি না পারো, চুপি চুপি যে কোনো কাজ করব তার কোনো উপায় নেই। আরে বাবা আমি স্যারকে আমার সঙ্গে কি করে নিয়ে যেতাম, স্যারকে বললে তো স্যার বলতেন। ফুলকি দাস অনেক হয়েছে, অংশুদা তো খবর নিচ্ছে, তুমি বেশি বকামি করো না। ফুলকি দাস এবার যাও স্যারের কাছে গিয়ে বকুনিটা শোনো, তারপর বলো কত বড় বিপত্তি হয়েছে। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।